আপনি কি যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চান অথচ বুঝতে পারছেন না কিভাবে সে দেশে যাবেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার ধাপগুলো আপনাদের জানাবো। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য আপনাকে প্রথমেই অনার্সের ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে। অধিকাংশ ইউনিভার্সিটি মিনিমাম সিজিপিএ হিসেবে 3 চায়, কিন্তু এর চেয়ে উন্নত গ্রেড থাকা অবশ্যই ভালো। সিজিপিএ ভালো না হলে নিজের আরও কিছু যোগ্যতা বাড়াতে হবে। পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায় না, এ তো জানা কথা, কিন্তু পাসপোর্ট না থাকলে জিআরই বা টোফেল এই পরীক্ষাগুলো দেওয়া যাবে না। তবে আসার কথা, আবেদন করা এখন আগের চেয়ে অনেক সহজ। জিআরই টোফেলের প্রিপারেশন নেওয়া শুরু করার সাথে সাথে পাসপোর্টের জন্য আবেদন করে ফেলুন। অনার্সে ভর্তি হতে হলে যেমন এইচএসসি দিতে হয়, আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়ার জন্য তেমনি জিআরই বা জিম্যাট পরীক্ষা দিতে হয়। শুধু বাংলাদেশি না, আমেরিকানদেরকেও এটি দিয়েই মাস্টার্স বা পিএইচডিতে ঢুকতে হয়। বিজনেস স্কুলে ঢুকতে হলে জিম্যাট, আর অন্য জায়গায় জিআরই লাগে। জিআরই স্কোর যত বেশি পাওয়া যায় ততই সুবিধা। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য টোফেল টেস্ট দেওয়া লাগে। অধিকাংশ ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার জন্য 120-এর মধ্যে স্কোর 80 হতে হয়, তবে তাদের কাছ থেকে টাকা পয়সা বা ফান্ডিং আদায় করতে হলে 90-এর উপর স্কোর হওয়া উচিত। জিআরই বা জিম্যাট এবং টোফেল বা আইএলটিএস প্রস্তুতির সময় থেকে ইউনিভার্সিটি খোঁজা উচিত, মানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন তাও জেনে নেওয়া দরকার। এ সময় ভবিষ্যৎ সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা উচিত। চারটা ইউনিভার্সিটিতে পরীক্ষার দিনই জিআরই এবং টোফেলের স্কোর পাঠানো যায়। সেই ইউনিভার্সিটিগুলো পরীক্ষার আগেই সিলেক্ট করতে হবে এবং এই সিলেকশনের পেছনে কিছুটা সময় ইনভেস্ট করা উচিত। কিভাবে, কখন, কেন এই বিষয়ে আপনার পড়ার আগ্রহ গড়ে উঠল, আপনার এই বিষয়ে পড়ার যোগ্যতা কতটুকু, কেন এই ইউনিভার্সিটি আপনার পছন্দ হয়েছে এবং এখানে পড়ার পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব নিয়ে একটি 2 পৃষ্ঠার রচনার মতো লিখতে হয়। এই জিনিসটা খুব খুব খুবই জরুরি এবং 2-3 মাস ধরে লেখা, এডিট করা, রিভাইজ করা প্রয়োজন। অনেক সময় এটার উপরেই ফান্ডিং হয়ে যায়। ভুলেও কখনো এসওপি নকল করবেন। আপনার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি কিংবা সুপারভাইজারের কাছ থেকে নিতে পারেন এই এলওআর। মনে রাখবেন, বেশিরভাগ ইউনিভার্সিটি 3টি রেকমেন্ডেশন লেটার চেয়ে থাকে, অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে। সোজা ভাষায় বায়োডাটা একাডেমিক রেজুমে চাকরি রেজুমে থেকে একটু আলাদা হয়, এটা মাথায় রেখে সুন্দর করে তৈরি করে ফেলুন আপনার রেজুমে। অধিকাংশ সময় লাগে না এই জিনিসটা। আপনার রিসার্চের প্রতিপাদ্য বিষয় কি এবং কি পদ্ধতিতে সেটা ক্যারি আউট করবেন সেটা নিয়ে একটা রচনা থাকলেই চলবে। এসওপি এর মধ্যে এর কিছু কিছু জিনিস চলে আসে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের পোর্টালে একটি অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করতে হয়। আপনার পূর্ববর্তী পড়াশোনার ইতিহাস, বর্তমান স্থায়ী ঠিকানা, এগুলো এখানে দিতে হয়। এরই সাথে আপনার এসওপি, রেকমেন্ডেশন লেটার কোন কোন স্যারদের কাছ থেকে নেবেন, সেই স্যারদের কন্ট্যাক্ট ইনফরমেশনও অনেক সময় অনলাইন অ্যাকাউন্টেই দিতে হয়। এই অ্যাকাউন্টেই সিভিও আপলোড করতে হয় সাধারণত। এই তো, উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি সম্পর্কে জেনে গেলেন। এবার কাজ শুরু করুন। আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।